নিউজবেনগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, মাটিকে সুরক্ষিত রাখার আবেদন জানিয়ে রাজধানীতে বাইসাইকেল র্যালি করলেন ঈশা ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তিনি তার আলোচনায় রাজ্যের যুবকদের মৃত্তিকা সংরক্ষণের জন্য এগিয়ে আসার আহ্বান জানালেন। রাজধানীর বিভিন্ন পথ অতিক্রম করে সাধারণ মানুষের মৃত্তিকা বাঁচার আহ্বান জানালেন তিনি। এবং মাটিকে সুরক্ষিত রাখা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সয়েল পলিউশন যাতে না হয়, বিভিন্ন প্লাস্টিকের দ্রব্য যাতে সেখানে না মিশতে পারে বা বিভিন্ন বর্জ্য পদার্থ মিশে মাটির যে উর্বরতা, মাটির বিভিন্ন কারণে যে সেই উর্বরতা যাতে নষ্ট না হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। জলকে যেভাবে সুরক্ষিত রাখতে হবে, হাওয়াকে যেভাবে সুরক্ষিত রাখতে হবে, একই রকম ভাবে মাটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং ঈশা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সাইকেল র্যালি করা হয়েছে এবং সেই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তিনি তার আলোচনায় রাজ্যের যুবকদের মৃত্তিকা সংরক্ষণের জন্য এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন। রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করেছে এই সাইকেল র্যালি, সাধারণ মানুষকে মৃত্তিকা বাঁচানোর আহ্বান রেখেছেন তিনি। কি বলেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এই ব্যাপারে শুনব। বাঁচানোর জন্য আমরাও কিন্তু ল্যান্ড, সয়েল, ল্যান্ড একই জিনিস, আমরাও কিন্তু মাতৃভূমি বলি দেশকে, ভূমি, কারণ এই ভূমির থেকেই সব আমাদের খাদ্য, আমরা যে বেঁচে থাকি ভূমির উপরেই বেঁচে থাকি, ভূমির থেকেই জল নিয়ে আমরা গ্রাউন্ড ওয়াটার, সুতরাং সেফ সয়েল মানে মাতৃভূমিকে বাঁচানো, মাতৃভূমি বলি আমরা। আর আজকাল তো পলিউশনের কথা জানেন আপনারা, এই যে কীটনাশক দিচ্ছে, রাসায়নিক কীটনাশক, এটা দিয়ে সয়েল কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটার গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেট হচ্ছে, এই জন্য সেই সয়েলটা খুব কি বলবো ভেরি গুড স্টেপ, অপ্রোপ্রিয়েট স্টেপ, অপ্রোপ্রিয়েট স্টেপ অ্যান্ড রিচ ওয়ান, রিচ ওয়ান, রিচ ওয়ান, ইংলিশে বলা হয়েছে, খুব সুন্দর কথা, খুব ভালো প্রয়োগ, একটা একটা করেই মানুষ বাড়ে। আজকে র্যালিটা আরো বড় হবে দেখতে আমি জানি, আমি স্লোগানটা রিচ ওয়ান, রিচ ওয়ান, রিচ ওয়ান, বিউটিফুল স্লোগান, সো দ্যাট পিপল ক্যান মেক দ্য হিউম্যান চেন, চেনে চেনিং করাটাই আসল, যে কোনো ভলেন্টিয়ার বা যে কোনো অর্গানাইজেশন চেন চেন করা, আর এটা ঈশা ফাউন্ডেশন, সত্যি ফাউন্ডেশন, ওই জ্ঞানীগুলির লোক ওনার কথা আমরাও শুনি, ওনার মতন একটা কি মানে সমস্ত লোক ভারতবর্ষে কমই আছেন, এবং উই অ্যাপিল টু ইয়াং পিপল, ভারতবর্ষ তো ইয়াং আন্ডার 35, এই জন্য 65%। আপনারা শুনলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন কি বলেছেন এ ব্যাপারে, এবং সেভ দ্য সয়েল, সেভ সয়েল এই বিষয়টাকে সামনে রেখেই ঈশা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু এই র্যালিটা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করেছে এই র্যালি এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন স্বাভাবিকভাবেই যুবদের এগিয়ে এসে মৃত্তিকা সংরক্ষণের জন্য কাজ করতে কিন্তু আহ্বান জানিয়েছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।